হ্যালো বন্ধুরা, আজ তোমাদের যেখানে নিয়ে যাব তার জন্য আলাদা করে ভূমিকা লাগে না। এমন এক জায়গা যার সাথে জুড়ে আছে শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা এবং অবশ্যই স্বামী বিবেকানন্দের নাম। ঠিক ধরেছ, আমরা কথা বলছি কলকাতা থেকে অল্প দূরে হাওড়া জেলায় অবস্থিত মহান তীর্থস্থান বেলুড় মঠের কথা। আজ আমাদের ভিডিওতে থাকবে কি করে যাবে, টাইমিংসই বা কি, কি কি দেখবার আছে এই বেলুড় মঠে, আর তার সাথে আরও অনেক খুঁটিনাটি তথ্য। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভীষণ স্পেশাল ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা বেলুড় মঠের মেন গেটের সামনে। বাস বা গাড়িতে আসলে এখানেই নামাবে। গঙ্গা পার করে আসলে অবশ্য অন্যদিকে আরেকটা গেট আছে। তোমরা কি করে আসবে তার বিস্তারিত তথ্য একটু বাদে বলছি, আগে চলো ঢুকে পড়ি। একটু ঢুকি, চোখে পড়ল রামকৃষ্ণ মিশন শারদাপীঠের শোরুম। মানে এখানে পেয়ে যাবে রামকৃষ্ণ মিশন জড়িত সিডি, বই, ছবি আর তার সাথে আরো অনেক কিছু। এই একই জায়গায় বিবেক দর্শন বলে একটা ফটো গ্যালারি আর মাল্টিমিডিয়া এক্সিবিশনও আছে, যার টাইমিং হলো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিল্ডিংয়ের ভেতরে অবশ্যই ভিডিও করবার অনুমতি নেই। এই সিডি, বই, ধূপ নিজের জন্য তো বটেই, কাউকে উপহার দেওয়ার জন্য কেনাকাটা করবার খুব ভালো জায়গা এটা। চারপাশটা ঘুরে দেখাই তোমাদের, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। চলো এগিয়ে যাই এবার। উল্টো দিকে বিবেকানন্দ সভাগৃহ, আমরা সোজা রাস্তা ধরে হাঁটতে থাকলাম। একটু দূরে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির স্কুল, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। বাগানটা সত্যি দেখবার মতন, স্কুলের পরিবেশ হয়তো এরকমই হওয়া উচিত। আমরা এবার মঠটায় ঢুকে পড়ব। এখন তোমাদের টাইমিংসটা বলে দিই, অন্যান্য মন্দিরের তুলনায় এখানে অল্প হলেও আলাদা। গরমকাল মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস আসলে টাইমিং হলো ভোর 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। শীতকাল মানে অক্টোবর থেকে মার্চে আসলে সকালের টাইমিং এক থাকলেও বিকেলের টাইমিং হয়ে যাচ্ছে বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। ঢুকেই বাঁদিকে পড়ল স্বামী অদ্ভেদানন্দ কনভেনশন সেন্টার। গোটা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে এই মঠের প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, যার মধ্যে অন্যতম এই সারদানন্দ ভবন, যেটা আবার এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের হেডকোয়ার্টার্স ও বটে। এখানে আরেকটা রামকৃষ্ণ মিউজিয়ামও আছে, খোলা থাকে আগে বলা মঠের টাইমিং অনুযায়ী। একটু এগিয়ে এই টয়লেটের পাশেই জুতো রাখবার জায়গা, সম্পূর্ণ বিনামূল্যে, তবে একটা টোকেন দেবে যেটা যত্ন করে রাখতে হবে। আশেপাশে প্রচুর পানীয় জলের ব্যবস্থাও আছে এখানে। সালটা 1897। স্বামী বিবেকানন্দ এসে পৌঁছলেন তার শিষ্য সমেত বরানগরে। তখন তার মাথায় চলছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার কথা। তিনি দেশ দেশান্তরে ঘুরে বিভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো জেনেছিলেন। স্বামী বিজয়ানন্দ, যিনি রামকৃষ্ণদেবের শিষ্য তো ছিলেনই কিন্তু পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার, তিনি এই মন্দিরের ডিজাইন করেন। সমস্ত ধর্ম আর স্থাপত্যের আশ্চর্য মিশ্রণ দেখা যায় এই মন্দিরে। অবশেষে 13 মার্চ 1929 এই বেলুড় মঠের প্রধান মন্দিরের গোড়াপত্তন হয় এবং তৈরি করবার ভার পড়ে মার্টিন বার্নস অ্যান্ড কোম্পানির। এই মার্টিন বার্নস অ্যান্ড কোম্পানির কিন্তু আরও অনেক স্থাপত্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আছে, তোমরা যদি জানো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। মন্দিরের ভেতর কিন্তু ফটো বা ভিডিও করা একদমই অ্যালাউড নয়। তোমাদের চারপাশটা দেখাই, দারুণ ওয়েল মেনটেইনড আর ফুলের গাছ দিয়ে সাজানো, চারদিকে শান্তির পরিবেশ। এবার বুঝলাম কেন জাতি ধর্ম নির্বিশেষে দেশ থেকে দেশান্তর থেকে এখানে মানুষ আসে, হয়তো এক টুকরো শান্তির খোঁজে। এই মন্দিরের আশেপাশে কিন্তু আরো অনেক কিছু দেখবার আছে, চলো সেগুলো দেখে নিই। চলে এলাম এই মন্দিরের সংলগ্ন এই গঙ্গার পাশে, এখান থেকে দেখা শুরু করব। স্বামী বিবেকানন্দর মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা। এটাই সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দর নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। এই স্থানের অনুভূতিটাই আলাদা, যারা এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি। এর পাশে একটা বেলগাছ আছে, এটা কিন্তু কোনো সাধারণ বেলগাছ নয়। এই জায়গায় আগে আরেকটা বেলগাছ ছিল যার তলায় স্বামীজি প্রায়ই বসতেন, এবং জায়গাটা এতটাই পছন্দ ছিল যে এখানেই তাকে মৃত্যুর পর দাহ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর থেকে একটু এগিয়ে সমাধিপীঠ, এইদিকে অনেকেই আসে না,
কিন্তু পুণ্যভূমি তাতে সন্দেহ নেই। এখানেই শ্রীরামকৃষ্ণ দেবের 7 জন শিষ্যদের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। জায়গাটা সুন্দর এবং রেলিং দিয়ে বাঁধানো, আর তাদের নাম খোদাই করা আছে এই স্মৃতিসুন্দর গায়ে। পাশে এই যে জায়গাটা দেখছ, এখানেই এই মালিভাই জল দিচ্ছে। এখানে আজও মৃত্যুর পর মঠের সন্ন্যাসীদের দাহ করা হয়। আমরা প্রণাম জানিয়ে হাঁটতে থাকলাম গঙ্গার পাড় ধরে। গঙ্গার পাড় ধরে কিন্তু প্রচুর ফাঁকা মাঠ এবং বসবার জায়গা, অনেক বসেও আছে। সবার কাছে অনুরোধ, জায়গার মান মাথায় রেখে দৃষ্টি এবং পরিবেশ দুটোই দূষণমুক্ত রাখতে হবে। চলে এলাম বেলুড় মঠ ঘাটে, সিঁড়ি নেবে গেছে গঙ্গায়। বেশ ভিড়ও আছে এখানে, আমিও একটু জলে পা ডোবানোর লোভ সম্বরণ করতে পারলাম না। এই গঙ্গার জলের একটা জাদুও আছে, পা ডোবাতেই এক নিমেষে সমস্ত ক্লান্তি উধাও। গঙ্গার অন্যান্য ঘাটের তুলনায় এটা অনেক বেশি পরিষ্কার, তাই অনেকেই দেখলাম এমনি পা ডুবিয়ে বসে আছে। পাড় ধরে আবার হাঁটা শুরু করলাম। চোখে পড়ল গঙ্গায় একটা ছোট্ট খেয়া নৌকো বয়ে চলেছে। এখন যে জায়গায় আছি তার মাহাত্ম্য অপরিসীম। এখানেই স্বামীজি থাকতেন, তার আগে একটা আম গাছ দেখাই তোমাদের। এই আম গাছের নিচে উনি বসে থাকতে ভীষণ পছন্দ করতেন, আর তার শিষ্য এবং ভক্তদের সাথে কথা বলতেন। 1898 যখনই জমিটা কেনা হয় তখন থেকেই এই আম গাছটা এখানেই ছিল। পাশে এই যে বিল্ডিংটা দেখছো, এটাই বেলুড় মঠের পুরনো মন্দির। রামকৃষ্ণ দেবের এখানেই হতো নিত্য পুজো 1938 পর্যন্ত। এখানে স্বামীজি, শ্রীরামকৃষ্ণ দেব এবং শারদামার শিষ্যরা ধ্যান এবং পূজা পাঠ করতেন। চলো সেই ঘরটা তোমাদের দর্শন করাই। পাশেই একটা ছোট্ট ছাদের মতন আছে, যার অনতি দূরে গঙ্গা বয়ে চলেছে। আগের সেই বিল্ডিং এর ওপরে স্বামীজির ঘরটায় কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি একদম অ্যালাউড নয়, তাই সিঁড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি চারপাশটা। এই ঘরেই তিনি মহাসমাধি লাভ করেন 1902 সালে। খোলা প্রাঙ্গণ দিয়ে নেবে ওই গাছের উল্টো দিকেই এই মঠের প্রধান অফিস। এখান থেকেই রোজ 11:30 আগে ভোগের টিকিট কাটতে হবে। এখানে বলে রাখা দরকার, এই ভোগ প্রসাদের জন্য এখানে কিন্তু কোনো রকম মূল্য নেওয়া হয় না। ভোগ খাবার পর যার যেরকম খুশি কিছু একটা দেওয়া যায় এখানে। 10, 20, 50, 100 যার যেমন সাধ্য এখানে টাকা দিতে পারো। চলো দেখিয়ে দিই কোন দিকে ভোগের জায়গাটায় যাওয়া যায়। এখন বিকেল, তাই গেটটা এখন বন্ধ। আমাদের বেলুড় মঠ ঘোরা শেষ। কি যে অদ্ভুত আনন্দ পেলাম এই পুণ্যতীর্থে এসে ভাষায় বোঝানো সম্ভব নয়। বাড়ি যাবার পথ ধরতে ধরতে এবার বলবো এখানে আসবে কি করে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ডাইরেক্ট বাস তো আছেই, আর আছে মেট্রো, আমরা ওটাতেই এসেছিলাম। প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বরে নেবে উঠে পড়তে হবে গায়ে লাগানো স্কাইওয়াকে। নেবে পড়বো দক্ষিণেশ্বর মন্দিরের সামনে সিংহদুয়ারে, যার বাঁদিকেই মা ভবতারিণী দেবীর ফেরিঘাট। এখান দিয়ে 5 মিনিট হাঁটলি টিকিট কাউন্টার আর দক্ষিণেশ্বর জেটি ঘাট। 11 টাকা করে টিকিট। গঙ্গার হাওয়া খেতে খেতে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে বেলুড় মঠে। হাওড়া থেকে ট্রেনে করেও আসতে পারো, মাত্র 5 টাকা ভাড়া বেলুড় স্টেশনের জন্য। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পেয়ে যাবে, 20 টাকা মাথাপিছু ভাড়ায় পৌঁছে যাবে এই মঠে। দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে অটো করেও আসতে পারো, 15 টাকা মাথাপিছু ভাড়া।
কেমন লাগলো বাঞ্জারা বজের সাথে এই পুণ্যতীর্থ? কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আজকের মতন টাটা।